হ্যালো গাইস, যদি আপনি অপো, ভিভো বা রেডমি আর রিয়েলমি সেট ব্যবহার করেন আর আপনার ফোনে যদি এই সমস্যাটা হয়ে থাকে, যখনই আপনি সোয়াইপ অ্যাপ করে উপরের দিকে তুলছেন তখনই আপনার সামনে অ্যাপ তো দেখাচ্ছে, বাট অ্যাপ দেখানোর আগে কিছু সার্চিং অপশান দেখাচ্ছে, অনেকে অ্যাপ সাজেস্ট করতে বলছে, তো এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম ফোন হয়ে থাকে, যারা নতুন ফোন কিনে এই প্রবলেম হয়ে থাকে এবং অনেকে ঠিক করে না। তো এটা আপনারা কীভাবে ঠিক করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। এটা খুবই সহজ, জাস্ট আপনার সোয়াইপ অ্যাপকে উপরে তুলে দেবেন যে মডেল হোক না কেন, আর ডান দিকে উপরে 3 বারে টাচ করবেন বা সেটিংয়ে টাচ করবেন। এখানে দেখবেন যে অপশানগুলো অন আছে, গ্রিন হয়ে রয়েছে, সেগুলোকে আপনারা হোয়াইট করে দেবেন বা অফ করে দেবেন। তিনটি অপশান আছে, তিনটি অফ করে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছি দুটো অফ করে দিয়েছি, এটাও অফ করে দিলাম। দিয়ে আমি এখানে ব্যাক করে দিচ্ছি। ভিডিওটা খুব ছোটো বানিয়েছি, বেশি লং বানাইনি, কারণ আমি প্রবলেমের সমাধানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখছেন আর কিন্তু এটা দেখাচ্ছে না, জাস্ট আপনার যে অ্যাপটা পড়ছে সেই অ্যাপটা কিন্তু ওখান থেকে আপনি বার করে নিতে পারবেন। এবং যদি আপনি মনে করেন যে পরবর্তী সময় আপনি ওটাকে আবার অন করবেন, এটা অন করলে কী হয় যে আপনি যখন যাদের ফোনে প্রচুর অ্যাপস থাকে তাদের এটা ওপেন করার সাথে সাথে অ্যাপের নামটা লিখলে সঙ্গে সঙ্গে অ্যাপটা সামনে চলে আসে। তো আশা করি আমরা এত অ্যাপস ইউজ করি না যে অ্যাপ সার্চ করে বার করতে হবে, জাস্ট সোয়াইপ অ্যাপ করে একটুখানি উপরে তুললে কিন্তু আমাদের নিজের পছন্দের অ্যাপ বা যেটা খুঁজতে চাই সেটা কিন্তু আমরা সামনে পেয়ে যাবো। তো একে এই অপশানে গিয়ে যে মডেল হোক না কেন আমরা এটাকে অফ বা অন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিও দেখার জন্য।